ও সাগর। জি আব্বা। জান বেটা তুই না বাথরুম গে আসলাম। তোর খামলা এক বাবু উঠলে না নিগে দেখতো না নি খামবো না বাইলা মানর খামলা হইয়া ডাকতে পারে না। মুখে দি হারাই দিমু নিয়া তোমার ভাবে দিছে নি নাঙ্গল ইখান বুঝতে যা তোমার ভাবে দিছে নি নাঙ্গল রুষা যা রুষা যা আমি মশা দিয়া দাইল দিয়া তোমার বেটা তো বড় বাদ মানুষ বুঝেন ফুয়াগু তো খুব ভালো আর বেটা বুঝে না তার কোনো চিন্তাও নাই যেন ফোরার বাড়ি কামর হয়েছে রাই রাই গিয়া হুতিল মানে করে তো হুতিল আর উঠলো সোমবার দশটা এবার যাইতো গালে মুড়ে ঘরে মাতা আইতো সালাম আলাইকুম আলাইকুম সালাম দেখো খবর ভালো আছো বো বা বো বো ভাই বো বো কোন বো কিতা কিতা বো কেনে তোমার কি পছন্দ হয়েছে না নি বইলে বো না উবা থাকো উবা থাকো পছন্দ আইব কিলা ও যে ও তুমি তো বাড়ি বানাই যায় বুঝছো নি আর মুড়া একটু ঠিক নাই মানুষ ভিতরে দিয়া মই দিব গে ডারে তোমার বুঝ বইতাই বইতাই বো এটা করতাম তে মুড়া কো জেস্তা তো তো কত হইছে না তো যা ওরে বাবা তুমি তো বড় কিটা মানুষ এখন আমি কি খাটে নাকে দাও কি তোমার এটা কি আনছি আমি ফোন করি বো অনো বো আরে তাইছলাম রে বো আর বলা অসম্মানি ইয়ার গিয়া যাও অনো বো বা অনো বো ইয়ার গিয়া মা ইয়ার গিয়া দাও কি দাও দাও এ সাগর এ ও মাঝে মাঝে খালি খেলে খালাইও যাই আর কি এ মারে গো বাত লইতো বাত লইতো গো আম্মা বাত লইয়া দুয়ার তো দিছো গুলব আর মুরু খামাইব আমি সে দাইলি মাবু গুলু হাবু উল্টে আই তে কেনে হাবু গুলিতে রং কড়দা সব দিনতে রং কড়দাই বাত লই ওলাই ওলাই যাইস না ভাই আই ঘুমি যা ভাই আই ভাই আই ভাই আই ভাই গু 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 গুসা গাসা করো শুনে বেটা বো নু বো নু বো বুঝলাম ইটা করো শুনে কইছে বার মুড়া নাই নি তোমার খামলা মানুষ ঠিক আছে রাখা তো তারে তো রাখিবে।
বুঝছি, রাখলাই করি, রাখা কি মানুষ নাই নি আজ কি বা হয়তো তুমি মানুষ রাখছো বুঝছি, আরো দিন হয়তো তোমার বুয়া বুড়ি তোকে আর বাড়ি খাম করতে পারো নিলা হইব না নি কোনো দেখেনি আমার নাই নি আমার আছে জমি জমা আছে জমি জমা আছে ওটা সারা জীবন যাবো নি আড়াই তিন মাস বুঝি বেতন ছাড়া মা বাপ নাই বাড়ি তার মা বুঝি বেমার হসপিটাল ভর্তি তুমি দেখা দো না কিতার লাগে ঠিক মতো ব্যবহার করি আমরা গাঁর মান সম্মান দেয় তোমার প্রীতি করিয়া বন্দে সারিয়া গেল আগে তো জানি না বন্দে আগে তো জানি না বন্দে মনে কি ছিল আর জ্বর তো এই বানু উঠে আবার খালি তোর বাবার দিয়ে কাম করে একদম সুন্দর করে কর গান গাইতা খালি গান গাইতা ভালো লাগে তুমি আর আমরা দাদা তো খাম করিয়া তুমি জানো আমার আগে তুমি বড় করে বই না জ্ঞান দিও আমার জ্ঞান দিও না তোমার কামে তুমি যাও খাইবো তারে বাদ দিল মুসদরে গরিব বলে সংসারে আমি কি মানুষ না তুমি আর মানুষ নাই আর মানুষ নাই তুমি উঠন দেখি গীতা
আমার গানটা অনুষ্ঠান করে তোর গান আর তুই দিয়ে বেটা আর বুড়া বেটার লেগে মারতে গুড়িয়ে রাখি দাঁত গান তুল তুল মন শুনি করছে না দেখি না রাখা গেল গাইলাম নি চল দেখি খালি যা ফানি আন ফানি সবাই যা বালা ঘর বালা বাদ আমি বুঝবো যাও ফানি আনো কামর আসি তারে নেবং লাগাই গোসা গোসা আমি তো নমাজের খবর দিব কিতা করতে তুই তো আমি তো নমাজের খবর নমাজ হরু নাই নমাজ সবচেয়ে বড় জিনিস আগে হইলে নামাজ পরে হইলে খাস বুঝছো নি আমার খাবার বলা না তারে তারে লিয়া তুমি বয়স হয়েছে মরে যাই কিতা হাল লাগাইছো রে বাবা তোমার আজব মানুষ তোমার এখন আর মানুষ দুনিয়ায় দেখো না বুঝছো নি নমাজ পড়লে গ্রামের নমাজ পড়বা দেখবা তুমি তাহলে নিতা তুমি কুটকুট করবে নমাজের সময় ও খাবার ফলটাও ফলটাও পাল্টাইয়া দেখবা তুমিও নমাজ আর তার বেতন দিছিলেন গ্রামের মানুষ দুঃখ সুখ করে আমরা দেখার আমার ওখানে হইব নমাজ ওখানে হইব তুমি আমি দেখো দুই দিন 32 দিন হয়েছিল দুই মাস 32 দিন হলে তিন মাস হইব বুড়া হবিস বেটা কি জীবনও ঠিক হইতো না খবর আছে যদি করো যদি সব খবর আছে বুঝছো না তোমার ঘর দোয়ার বাড়ি হকল তা শুনছি তোমার বাড়ি ঘর আইও আইও আটো আটো তুই তোর মানাটা নাকি বেতন লইছিস তুমি মানুষের কাছে গিয়া হোস বেতন তোর মানে দিবা বেতন তুমি নইলে দেও না নু বেতন আর দিতাম না বেতন আর বেতন দিতাম না আর তোমার বালে খামও আমি করতাম না কেনে বেতন দেও না দুই মাস 31 দিন হই গেল বেতন দেও না তোমার বালে কিটা লেখা করিস না খাম করিস না তো কিটা হইলো দেখি ও অফিসে আমি মোর বালে তুমি ও করতে না খাম দা করিস না তুমি আমার বাড়ি
আমি তো কইছি ওই তো নাই আমি টেকা দিতে পারতাম না টেকা নাই আমার ঘরে কোনো টেকা নাই তোর মা কি দাইতো আমি কিতা কইতাম যে হেগড়ি করি গেলে করতে নাই খাম তোর পর খাম করতাম গিয়া আমি টেকাতে পারতাম না টেকা নাই আমার টেকা নাই আমি বেতন দিতে পারতাম না তুই অন্য ভাবে ব্যবস্থা কর বইতাম তোমার দ্বারা টুলু আছে সারা জীবন যাওয়াই লিখে তুমি তার মা অসুস্থ আসলা দেখার দিয়ে তোমার কারণে তার মাও দেখতে ভালো না তার মা মারা গেছে তার চিনি দিত তিন দিনের আর টাকা পয়সা হিসাব নিকাশ করিয়া দিত তুমি তা দিল আর মানুষ শুনাইও না বেজ্জতি খান করাইও না বুঝছো আমিও কই তার মা খাইব না জীবনে ফিরিয়া ওই যে আর মাত না বরোবা তুমি লোক গরিব মানুষ বুঝছো না তুমি যেটা করা বুঝছো এতদিন ফস্তাই দেয় বুঝছো আমি তুমি তো রে বা নসি মাতি ভাই আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম স্যার ঠিক আছে আল্লাহ শুন বুঝ যাও শুন কি দাও মন খারাপ খারাপ কি দাও নাই 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 কোনখানে বস কিলা কিতা খবর তার তো আজ কি তারিখ আছে তোমাদের লগে তোমাদের খবর কিলা কিতা তারা আইজ তো বুঝা জান না মন খারাপ বড় মন খারাপ কি দাও আসসালামু আলাইকুম অবস্থা কি তাহলে ওয়ালাইকুম আসসালাম বাতি যাবা লা আছেন জি স্যার ভালো আছেন বাতি যায় না কথা কিতা হইছে বা কিতা হইছে কিতা তারার তো দুর্ঘটনা একটা ঘটে গেছে কিতা হইছে কাল রাত তারা তো কল গেছেন কি ফুটির বাড়ি নাইরে দিয়া আইয়া দেখুন দুয়ার উয়ার বাঙ্গা থালা না আই তারা গড্ডা হাতি হয়ে গেছে কোনো একটা জিনিস রয়েছে না ও ফুলটা পর্যন্ত পাইছেন রাস্তা চলায় আর কোনো খবর বলো না এটা কিলা কোনো খবর পাইছো নি এটা বাইরে মানে এটা বাইরে মানুষ আমি আইলাম সকালে আওয়া পরে তানো লাগাল ভাই তা মহুত আইন আমার ওলা ওলা গ্রামের মানুষের খবর হইতে পারে না তার কষ্টর টাকা তার মার চিন্নি দিত আমার খর আমি তার খোয়াই আইসি না আমি দিলাম না আমরা আড়াই মিয়া আসিলা যে জায়গা থেকে তোমার আবার কোনো দরকার নাই মানুষে মানুষ হিসাবে মনে করো না টেকা থাকলে বুঝছো কি মনে করো আসলে তুমি টেকা দিয়ে কিনে লাইছিলা একবারে মিয়া তখন তো বুঝরা ৫০০০ আছে বুঝছো নি তুমি আমার বারে আর মাফ করে দিও তোমার লগে যেটা খরচ হয় তখন খুশি মনে তার তাইলে মাফ করে দিতা ঠিক আছে ও পাঁচ হাজার আছে আর বুঝছি আল্লাহর কাছে তুমি আমরা বেঁচে ইয়া বাদ দাও করবা কিটা আর ও বা তুমি তার হাত মুখ কাটাইয়া দাও তুমি তার লগে যেটা বিয়া দিবি খরচ বুঝছি ও করছি বাবা তোমার লগে